ও আমার দেশ, ও আমার দেশের মাটি, এমন চাই সারাক্ষণ তোর বুকে শুয়ে থাকি। তুই যে আমার কাছে সোনার চেয়ে বেশি খাঁটি, মাটি এত খাঁটি বলেই এ দেশটাও এত সবুজ, জীবন ও জীবিকাও বৈচিত্র্যময়। প্রিয় দর্শক, আজ আপনাদের নিয়ে যাব জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পাথরশি ইউনিয়নের রোহার কান্দা গ্রামের কুমারপাড়ায়। রোহারকান্দার এই কুমারপাড়া ইসলামপুর উপজেলা থেকে মাত্র 4 কিলোমিটার পশ্চিমে। কুমারদের কাজের মূল উপাদান মাটি। প্রথমে কাদামাটিগুলো ছেনে তৈরি করা হয় মাটির মণ্ড, তারপর সেগুলো বিভিন্ন ছাঁচে ফেলে কিংবা হস্তচালিত চাকের সাহায্যে সুনিপুণ হাতির ছোঁয়ায় তৈরি করে নানান মৃৎপাত্র। রোহারকান্দার এই মৃৎশিল্পীদের হাতে তৈরি উল্লেখযোগ্য হল দই পাত্র, নানান প্রকারের পাতিল, কড়াই, ফুলের টব, মাটির ব্যাংক সহ নানা প্রকার খেলনা। ঘর গৃহস্থালির কাজ সামলানোর পাশাপাশি এই পাড়ার কুমার মেয়েদের আজীবনের মিতালি এই মাটির সাথে। নারী পুরুষদের পাশাপাশি রোহারকান্দার স্কুল পড়ুয়া ছেলেমেয়েরাও পড়ালেখার পাশাপাশি মাটির কাজে সিদ্ধহস্ত। এই কুমারপাড়ার নতুন প্রজন্মরাও খেলার ছলে হাতে খড়ি নেয় মৃৎশিল্পী হয়ে গড়ে ওঠার। মৃৎপাত্র বানানোর পর রোদে শুকানোর পালা, 8 থেকে 10 ঘন্টা রোদে শুকানোর পর পাত্রগুলো শক্ত হয়। তারপর শুকানো পাত্রগুলো থরে থরে সাজিয়ে চুলার উপর রেখে আগুন দিয়ে পোড়ানো হয়। এখানেই শেষ নয়, পুরানো পাত্রগুলো আরও আকর্ষণীয় করার জন্য দেওয়া হয় তুলির আঁচর। নানান আলপনা আর কারুকাজ করে ফুটিয়ে তোলা হয় মৃৎপাত্রগুলোকে। সবশেষে এত সাধনা, এত পরিশ্রমের ফসল প্রস্তুতকৃত এই মৃত উপকরণগুলিকে বাজারজাতকরণের পালা। বিভিন্ন গ্রামীণ মেলায় শোভা পায় কুমারদের তৈরি মাটির এই মৃৎপাত্রগুলো। তাছাড়া বিভিন্ন গ্রামে গঞ্জে ফেরি করেও বিক্রি করা হয় এ সকল মৃৎ সামগ্রী। সময়ের আবর্তনে মাটির তৈরি মৃৎপাত্রগুলির বিকল্প অনেক উপকরণ আবিষ্কৃত হয়েছে। আর এসবের ফলে দিন দিন বিলুপ্তির পথে আমাদের এই লোকজ কারুশিল্প মৃৎশিল্প। তবুও নানান প্রতিকূলতা আর সংগ্রাম পেরিয়ে এখনও ঐতিহ্যের জনপদ ইসলামপুরের রোহারকান্দার কুমারপাড়ার মৃৎশিল্পীরা টিকিয়ে রেখেছে প্রাচীন এই কারুশিল্প যুগের পর যুগ।